প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে দলীয় কার্যালয়ে জমি দখলের অভিযোগ ইসলামপুর থানায় রামগঞ্জ বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার সকালে খবর পেয়ে রামগঞ্জ এক নম্বর অঞ্চলে তৃণমূল নেতৃত্বরা রামগঞ্জ বাজারে পৌঁছে দলীয় কার্যালয় খুলতে পিলার তৈরি গর্ত দেখতে পান। খবর জানাজানি হতেই একে একে তৃণমূল নেতা কর্মী সমর্থকরা রামগঞ্জ বাজারে ভিড় জমায়। দরজা বন্ধ করে পিলারে গর্ত করে দলীয় কার্যালয় দখলের বিষয়ে ক্ষুব্ধ নেতৃত্বরা কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। অবিলম্বে দলীয় কার্যালয় দখল মুক্ত করে অভিযুক্ত তৃণমূল নেতা ইন্দ্রেশ আলীকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছে তৃণমূল নেতৃত্বদের অভিযোগ। দলের জন্ম থেকে এখানে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় রয়েছে। ইদ্রিস আলী নিজের স্বার্থের জন্য পার্টি অফিসে জমি দখল করছে। অন্যদিকে পার্টি অফিসে ইদ্রিস আলীর ছেলে তৈয়ব আলী জানিয়েছেন, 1997 সাল থেকে তার বাবা ইদ্রিস আলী রামগঞ্জ বাজারে পার্টি অফিসে করছে। সে কেন পার্টি অফিসে জমি দখল করতে যাবে? পাশেই নিজেদের জমিতেই তারা কাজ করছে। সমস্ত অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন। পার্টি অফিসের জায়গা এখানটাই আছে, মোটামুটি 25 থেকে 30 ফিট জায়গা আছিল। আমি বাইরে বাইরে যেটা শুনলাম, ও অল্পটুক জায়গা ওর পাশে সাইডে কিনেছিল, তো সাইডে কিনেছিল। একদিনকে কাজ করতে ছিল, আমরা কেউ কিছু বলিনি, বাধা দিইনি। আজকে হঠাৎ করে সকালে ফোন হচ্ছে, পার্টি অফিসের ভিতরে কাজ হচ্ছে। তারপরে আমাকে ফোন করলাম, আমি এখানে আসলাম, আসে দেখলাম হ্যাঁ পার্টি অফিসের ভিতরে গর্ত করেছে, গর্ত করে কাজ হচ্ছে। তো এইগুলো তো পার্টির জন্য ভালো না। পার্টি ও যদি কাজ করে পার্টি অফিস বানায় তাহলে তো আমাদেরকে বলবে কি কাউকে জানাবে? নিজের মনে তো পার্টি তো মানে নেবে না। এখন আপনাদের যে পার্টি অফিসটা রয়েছে এর পিছনেও তো অনেকটা জায়গা ছিল, আমরা অনেক সময় করে এখন ও ব্যক্তিগত ঘর করতেছে, তার জন্য আমরা আজকে প্রতিবাদ জানাবেছি। কে কে করছে এটা? করছে ইদ্রিস আর ওর ছেলে আছে এখানে, যার নাম তাই আপনার আমাদের টিএমসি করে। তৃণমূল তৃণমূল কোনো এখানে আমাদের গোষ্ঠী নাই, নিজের স্বার্থের জন্য, নিজের জন্য বাড়ার জন্য করতেছে। এর আগে আমাদের এখনো আপনাদেরকে দায়িত্ব করে হাই রোডে একটা পার্টি অফিস বলে আছিল, ওটাও দোকানে ভাড়া দিয়েছে, নাম আছে পার্টি, যার নাম ইদ্রিস। কেউ বা কারা যদি না বলে আমি দাঁড়িয়ে বলবো। হ্যাঁ, উপরে সব নীতিকে আমরা জানাইছি এই ব্যাপারে হয়েছে। বিধায়কের ব্যানার পোস্টার লাগানো আছে, হ্যাঁ তাও কাজ হচ্ছে, আপনারা দেখতেই পারলেন। পার্টি অফিসে সিমেন্ট আছে, রড আছে। আমরা চাচ্ছি পার্টি অফিসের জায়গা পার্টি অফিস থাকবে, আমরা ওখানে কাউকে ঘর করতে দেবো না। হ্যাঁ, কাজ বন্ধ করেছি, পুলিশকেও কমপ্লেন করেছি, পুলিশ আছে, ইনকোয়ারি করলো। আমার নাম মোহাম্মদ ইয়াসিন। তৃণমূল কংগ্রেসের পূর্বে আমি জেনারেল সেক্রেটারি উত্তর দিনাজপুরে ছিলাম, বর্তমান আমি রামগঞ্জ এক নম্বর অঞ্চল কমিটিতে আছি। এখানে এইভাবে আপনারা স্লোগান কেন দিচ্ছেন? স্লোগান দেওয়ার কারণ হলো 1998 সালে আমরা সবাই মিলে তৃণমূল কংগ্রেস কর্মী ভাইরা এখানে পার্টি অফিস তৈরি করি। আজকে আমরা দেখছি যে এই পার্টি অফিসটাকে অবৈধভাবে কেউ দখল করতে চলছে, যার জন্য আমরা সবাই আন্দোলনে নেমেছি। আমাদের পার্টি অফিসকে কেউ ধ্বংস করলে আমরা কোনো মতেই মেনে নিব না। পাশে যে আছে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আর পূর্বে দিয়েছেন ইদ্রিস আলম, পিলারের জন্য তিনি ব্যবস্থা নিয়েছেন, পিলার করতে পারলে ওয়াল করবেন, তারপরেই তো পাশ পার্টি অফিসের জায়গা কম হয়ে যাবে। আমরা চাচ্ছি কাজটা অবিলম্বে বন্ধ করা হোক এবং আমাদের পার্টি অফিসের জায়গা ছাড়ে যেন উনি কোনো কাজ করে। তৃণমূল নেত্রীর কথা বললেন যে দখল নিচ্ছে, এটা কি আপনাদের দলের গোষ্ঠী দ্বন্দ্ব? গোষ্ঠী দ্বন্দ্ব নয়, পার্টি অফিস তৃণমূল কংগ্রেস কর্মী সবারই। আমাদের রামগঞ্জে যতদিন 1998 সাল থেকে অনেকেই আছি আমরা, আমিও অনেকদিন ধরে অঞ্চল সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি। পার্টি অফিস ধ্বংস হতে দিব না আমরা। ওনার কি স্বার্থে উনি এই কাজ করছে জানি না, ওনার কি স্বার্থ আমরা, কিন্তু মূল মুদ্দা হলো পার্টি অফিস যেখানে ছিল সেখানে থাকবে, পার্টি অফিসের 1 ইঞ্চি জায়গা ছাড়বো না। কাজ বন্ধ করার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছি। আমাদের দাবি আমাদের জায়গা ছাড়ে কোনো কাজ করা হবে। আমার নাম প্রভাকর ঝা, বর্তমানে আমি তৃণমূল কংগ্রেস ট্রেড ইউনিয়নে আছি। এখানে সকালে এখানকার লোকগুলো আমাদের বললো এখানে একটা পার্টি অফিসের ভিতরে ঘর হচ্ছে, তারপর আমাদের পঞ্চায়েত প্রেসিডেন্ট নিজে ফিল্ডে আসা দেখে গেলো বাস্তবে ঘর হচ্ছে। হয়তো এটা পার্টি অফিস 2018 তৃণমূল এখান থেকে জন্ম রামমোহনের জন্য। এই পার্টি অফিস থেকে আমরা সবাই রাজনীতির সঙ্গে যুক্ত আছি, বাইদেবা সুন্দর বলার লাগে পার্টি অফিসের ভিতরে ঘর হচ্ছে, ঘর করছে। ইতিমধ্যে আলোচনা হলো কেন ঘর করবে উনি, যেহেতু পার্টির জমিন যে সরকারে আমরা আছি সেই সরকারে ফলাক লাগানো আছে, কি সবাই ফলাকটা কেউ অপব্যবহার করে তার জন্য আমরা প্রতিবাদ করছি। আমরা পুলিশকেও বলছি, আমার দিদিকেও বলবো, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট খানে তাকেও বলছি, আমি জাগিদাকে বলছি, এটা আমাদের ব্যবস্থা করা হোক, আর এখানকার লোক
একটা কথা বলছে পাড়বি ছিল পাড়বি থাকবে পাড়বি থাকবে পাড়বি রবি এখানে আর পাড়বি যদি কেউ যদি ছিলিমিলি করতে চাই আমরা প্রতিবাদ করতে বাধ্য হইব মানে আপনারা কিভাবে বুঝলেন যে ঘর তৈরি এখানে লোক লোকা ছিল এখানে মাছ বাজার ছিল ওরা বলছে দরজা লাগানো আছে ভিতরে কি হচ্ছে যখন দেখতে গিয়েছে তো ভিতরে ঘর হচ্ছে তো এই কথা আমাদের উঠে গেল আমরা তো বলবো এই আমাদের নেতাকে বলবো এমন কিছু আজ ঘটনা ঘটছে আমরা বহুবার প্রতিবাদ করছি অ্যাকশন হয় নাই আমরা পুলিশ যাই উনিও তৃণমূল আমরাও তৃণমূল না গোষ্ঠী নাই নিজের স্বার্থের জন্য ওরা করতে যাচ্ছে ওই আমরা ওরা প্রতিবাদ করছি নাম হলো ইদু সাহেবের ছেলে তয়াব নাম হ্যাঁ উনি আমার ইসলামপুরের বিধায়ক এমএলএ সাহেব আমাদের কানাইয়া সাহেব ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জাগির আমাদের তাদের ফটো লাগানো আছে আমরা তো বাইটেলিফোনে আমরা অলরেডি বলে দিয়েছি পুলিশকে বলে দিয়েছি আমরা এড়িয়ে যাচ্ছি শান্তি শৃঙ্খলা বজায় থাক তৃণমূল পার্টির যে পার্টি আমরা আছি যে পার্টি আমার সরকার চলছে এই যে পার্টির আগে কেউ অপব্যবহার করে তাই এখানকার জনগণ তাকে মানিয়ে নেবে না আমার নাম মোহাম্মদ বুধু আমি ব্লক ভাইস প্রেসিডেন্ট अभी ना जाओ छोड़ कर डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल आपनारा उनार संगे देखा करते पारेन আমরা জানি আপনার হৃদয়ের কথা হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা নেওটিয়া কেটওয়েল হেলথ কেয়ার সেন্টার জীবনের প্রাণ স্পন্দন যে তৃণমূল নেতা বিরুদ্ধে দলীয় কার্যালয়ে জমি দখলের অভিযোগ উঠে এসছে কি জানাচ্ছেন তিনি আমার নাম এমডি তৈয়ব আলম বলছি আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে আপনার বাবা এবং আপনি তৃণমূল পার্টি অফিস দখল নিচ্ছেন এটা একেবারে অভিযোগ মিথ্যা এই পার্টি অফিসটা বাবা 1997 সাল থেকে পড়ে আসছে এই পার্টি অফিস আমরা নিজেরাই আছে বাবাই নিজেই ই করছে আবার আমরা নিজেরাই দখল করবো কীভাবে এটা একেবারে মিথ্যা হবে মিথ্যা অভিযোগ করছে দেখে নিল তো সবাই কি আছে না আছে ওটা কাজ চলতেছে আমাদের বাড়ির নিজস্ব জায়গা কিনে আছে 1998 সাল থেকে বাবা জায়গাটা কিনে রাখছে ওই জায়গাটা এখন বাড়ি করছি তারপরে পার্টি অফিসের যেই কথাটা বলছে ওটা মিথ্যা কথা ওটা জায়গা আমাদের কাগজ টাগজ সহ সবই আছে পার্টি অফিসের পিলারের ভিতরে তৈরি হচ্ছে না ওটা আমাদের মাপ যতটা আছে আমার মাপের অনুযায়ী কাজ করছে আর ওই পিলার দিয়ে দুদিকেই কাজটা হয়ে যাবে তার জন্য আমি ওইভাবে কাজটা করে নিয়েছি হ্যাঁ দুটাই একবারই হয়ে যাবে কিন্তু আমরা আমার নিজের পজিশনেই করছি কাজটা ওটা সব হ্যাঁ অভিযোগটা একদম মিথ্যা আমার নাম এমডি তৈয়ব আলম